সত্যি তাই, আমার খুব দুর্ভাগ্য। পৃথিবীতে এসেছি ঠিক, মা সব কিছুই করলাম, গাড়ি বাড়ি সোনা দানা, কিন্তু একটা মানুষের মতো মানুষ হতে পারলাম না। তা আমার জীবনে একটাই লক্ষ্য এখন, কিছু করতে পারি আর না পারতে পারি, বড় শিল্পী হই কিংবা না হই, একটা যেন মানুষের মতো মানুষ হতে পারি। কারণ আপনারা বলতেই পারেন যে রাধারানী দাসী, আমরা তো মানুষের মতোই চেহারা, তাই না? শুধু মানুষের মতো চেহারা মা, কিন্তু আমার জ্ঞান বুদ্ধি একদম মানুষের মতো না। শুধু আশীর্বাদ করবেন, বুদ্ধি যেন শুদ্ধ হয়, জ্ঞান যেন শুদ্ধ হয়, সকলকে যেন ভালোবাসতে পারি, একটা মানুষের মতো যেন মানুষ হতে পারি, সে জায়গায় দাঁড়িয়ে গানটি চলুন কি বলছি। নিজেরই দোষে ভাসি আমি আজ অপুরে, নিজেরই ভুলে ভাসি আমি আজ অকুলে, কি করে মানুষ হব করে মানুষ হব।
অপরাধী, কারণ যার নাম গুণগান করার জন্য পৃথিবীতে এসেছি। সারাটা দিন পার হয়ে যায় কিন্তু তার গুণগান করার সময় হয় না। এই জীবনটা শুধু আমার আমার করেই কাটিয়ে দিলাম। এই যে আজকে আপনাদের এখানে গান করতে এসেছি, দাদার সাথে কথা হচ্ছে এত টাকা না দিলে যাবো না, এত টাকা না দিলে যাবো না, কিন্তু আমি জানি এই টাকা নিয়ে গিয়ে আমি যেদিন মারা যাব সেদিন কিন্তু শ্মশানেও নিয়ে যেতে পারবো না। প্রত্যেকেই কথাটা জানে, তবু এতটা পাপি, এতটাই অপরাধী, মন থেকে মেনে নিতে পারি না যে যখন আমার চোখটা বন্ধ হয়ে যাবে সব কিছু অন্ধকার হয়ে যাবে, কিছুই আমার সঙ্গে যাবে না, তবুও শুধু আমার আমার করে জীবনটা শেষ করে দিলাম। ও মা, একটু সবাই বলুন তো, আপনারা ট্রেনে উঠেছেন সবাই? আচ্ছা, যখন আমরা ট্রেনে উঠি তখন দেখবেন হকার উঠে না, হকার নাকি বলে, তো আমি দেখেছি চেন, সোনার চেনের মতো করে 10 টাকা দামের চেন নিয়ে ওঠে, আর বলে কি 10 টাকা করে চেন নিয়ে যাও 6 মাসের গ্যারেন্টি, রং উঠবে না, এই চেনটা নিয়ে যাও 6 মাসের গ্যারেন্টি। সত্যি মা, এই যে আপনাদের হাতে হাতে সবার কাছে ফোন আছে, এই ফোনটারও গ্যারেন্টি আছে, কিন্তু এত সুন্দর সুন্দর মানব দেহগুলোর কোনোই গ্যারেন্টি নেই। আর যার কোনো গ্যারেন্টি নেই তার পিছনে খাটতে খাটতে জীবনটা কয়লা করে দিলাম। আপনাদের কথা নয়, আমার নিজের কথাই বলছি, আমার এখনও জ্ঞান হয় না, এখনও বুদ্ধি হয় না, তবু আমার আমার করে পাগল হয়ে গেলাম, তাই বলছে। কি বলছে শুনুন, চেনা মিত
ভুয়া।